খুব বড় হবে, কারণ হচ্ছে আমরা দুইটা টপিক আছে হচ্ছে কভার করবো, একটা হচ্ছে ম্যানোমিটার আর একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ফোর্স। তো সো আমরা একটু ফাস্ট রাখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা জুমে নিলে ভালো হইতো স্যার, ক্লাসটা রেকর্ড করতে পারলে খুবই জানা হইতো স্যার, সমস্যা হয়। অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো নিয়ে আমরা হচ্ছে ক্লাসে প্রথম ক্লাসে কথা বলে ফেলছি, আমি প্রথম ক্লাসে ছিলাম। ওকে আমরা শুরু করি। হ্যাঁ, তো আজকে আমরা হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে ম্যানোমিটারে আমাদের হচ্ছে একটা পার্ট বাকি ছিল, আর একটা পার্ট হচ্ছে ওইটাই শেষ করবো আর কি, আজকে ম্যানোমিটার শেষ করে দিবো, আর একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ফোর্সটা। তো আমরা প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে ভার্টিক্যাল ভার্টিক্যাল সিঙ্গেল কলাম ম্যানোমিটার। তো এইখানে হচ্ছে যে আমাদের সিঙ্গেল কলাম বলতে আসলে যেটা মেইন করে এটা হচ্ছে একটা রিসার্ভার, যে ম্যানোমিটারের সাথে কি থাকবে, ম্যানোমিটারের সাথে একটা রিসার্ভার কানেক্টেড থাকবে, এবং এই রিসার্ভারের যে ইয়ারটা রিসার্ভারের যে ক্রস সেকশন এরিয়া, এই ক্রস সেকশন এরিয়া হচ্ছে এই টিউবের এরিয়া, ম্যানোমিটার টিউবের এরিয়া, এটা থেকে অনেক ক্ষেত্র বিশেষে 80 থেকে 100 গুণ হচ্ছে, 100 গুণ। অ্যাকচুয়ালি বাসায় কাজ চলতেছে, তো একটু নয়েজটা কনসিডার করতে হবে। ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে? মাইক্রোফোন কাছেই আছে। এই যে আমাদের এই যে হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে লেফট সাইড, যেখানে হচ্ছে আমার রিজার্ভারটা কানেক্টেড, আর এটা হচ্ছে আমার রাইট সাইড। তো এখানে দেখেন যে যে ফ্লুইডটা ইয়া মেজার করতেছি আমরা, এটা যদি ডেন্সিটি 1 হয় এবং ম্যানোমিটারের ফ্লুইড যদি 2 হয়, এবং এই রিজার্ভারের ভিতরেও কিন্তু ইয়া থাকবে পারদ বলেন বা হচ্ছে যে হেভি ফ্লুইডটা, ওই হেভি ফ্লুইডটা থাকবে। ওকে, তো আমরা ইনিশিয়াল অবস্থায় ধরে নিই যে ডেল্টা এইচটা হচ্ছে যে ফল অফ হেভি ফ্লুইড ইন দ্য ম্যানোমিটার। এটার মানে হচ্ছে যে যদি এখানে কখনো আপনার প্রেশার বাড়ে, এখানে যদি কখনো আপনার প্রেশার বাড়ে তখন কি হবে, এইখানে অবশ্যই হচ্ছে এই লেভেলটা নিচের দিকে চলে যাবে, নিচের দিকে ফল করবে। আর H2 হচ্ছে যে H2 হচ্ছে যে এই পাশে হচ্ছে যে কি পরিমাণ ইয়া করতেছে, রাইজ করতেছে, আপনার ম্যানোমিটার লেভেল কি পরিমাণ রাইজ করতেছে। কথা হচ্ছে যে এই পাশে ডেল্টা এইচ ক্যান ইকুয়াল টু কি ডেল্টা H2 হবে, এটা অবশ্যই হচ্ছে ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা H2 হবে না, কারণ হচ্ছে এইখানে ক্রস সেকশন এরিয়া কিন্তু অনেক বড়, ক্রস সেকশন এরিয়া কিন্তু অনেক বড়। আগে ইউটিউব ম্যানোমিটারের ক্ষেত্রে একটু মনে করার চেষ্টা করেন যে ইউটিউব ম্যানোমিটারের ক্ষেত্রে যে এই পাশ থেকে যে পরিমাণ হাইট নামতো, এই পাশে কিন্তু সেম পরিমাণ হাইট বাড়তো, কারণ হচ্ছে ইন্টার ম্যানোমিটারের হচ্ছে ক্রস সেকশন এরিয়া সেম ছিল, কিন্তু এইখানে হচ্ছে ক্রস সেকশন এরিয়া সেম হবে না, কারণ যে হাইট সেম হবে না, কারণ হচ্ছে এখানে ক্রস সেকশন এরিয়া ডিফারেন্ট। বাট যে জিনিসটা হবে সেম হবে, এর থেকে হচ্ছে যে পরিমাণ ভলিউম ফল করবে, এই পাশ থেকে হচ্ছে সেম পরিমাণ হচ্ছে ভলিউম রাইজ করবে। ঠিক আছে, এই পাশ থেকে সেম পরিমাণ হচ্ছে ভলিউম রাইজ করবে। তো এই পাশ থেকে কত ভলিউম ফল মানে ইয়া করবে, ফল করবে, এটা বলাই আছে যে আমরা ডেল্টা এইচ হচ্ছে লেভেল ফল করবে, তার মানে আমরা লিখতে পারি এ বড় হাতের এই ডেল্টা এইচ ইকুয়াল টু এ ইন্টু এইচ, কারণ হচ্ছে এই পাশে হচ্ছে আমার রাইজ করতেছে, হচ্ছে লেভেল রাইজ করতেছে হচ্ছে এইচ পরিমাণ, আর এখানে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে ছোট হাতের এ। তাহলে আমরা
যেটা এই সমস্যা লিখতে পারি এ ইন্টু এইচ টু বাই ডেল্টা এ। ওকে আচ্ছা, তো এখন আমরা হচ্ছে যদি হচ্ছে প্রেশার ব্যালেন্স করি, যদি আমরা প্রেশার ব্যালেন্স করি তাহলে এই পাশে আমরা হাই, এই যে লিকুইড এর হাইট কত, এই লিকুইড এর হাইট কিন্তু এইচ ওয়ান প্লাস ডেল্টা এইচ, আর এই পাশে আমার হচ্ছে ফ্লুইড এর হাইট কত, ফ্লুইড এর হাইট কিন্তু হবে হচ্ছে ডেল্টা এইচ প্লাস এইচ ওয়ান থেকে হচ্ছে আপনার এইচ টু, আর নিচে কিন্তু ডেল্টা এইচ। তো আমি যদি এখন প্রেশার ইকুয়েশন লিখি তাহলে কি লিখতে পারবো, পি এ প্লাস রো ওয়ান জি এইচ ওয়ান কত, এইচ ওয়ান প্লাস ডেল্টা এইচ ইকুয়াল টু কত, রো টু জি এইচ টু প্লাস ডেল্টা এইচ। তো আমাদের এখান থেকে দরকারটা হচ্ছে পি এ, তো আমি যদি হচ্ছে পি এটা এক সাইডে রেখে সাইড চেঞ্জ করে দিই তাহলে রো ওয়ান জি এইচ ওয়ান প্লাস ডেল্টা এইচ এইচ টু হবে মাইনাস এইচ ওয়ান জি এইচ ওয়ান প্লাস ডেল্টা এইচ। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমরা যদি এই ডেল্টা এইচ এর পরিবর্তে এইখানে মানটা আমরা বের করে আসছিলাম, এই মানটা যদি আমরা হচ্ছে বসাই তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। জাস্ট একটু এরপরে কেন বলছেন, এখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ লাইন কেন বলছেন পরে আসছে, কেন বলছেন দেখে নিন। আমি ফাইনাল ফর্মটা লিখে দিচ্ছি, ফাইনাল ফর্ম হচ্ছে পি এ ইকুয়াল টু এ এইচ বাই এ ওয়ান ই মাইনাস রো ওয়ান জি প্লাস এইচ টু রো টু জি মাইনাস এইচ ওয়ান রো ওয়ান। ওকে, তো এখান থেকে আমরা এই ফাইনাল ইকুয়েশনটা পেয়ে গেলাম, এটাই হচ্ছে আপনার প্রেশার বের করার যে ইকুয়েশন ছিল। তো যদি আপনার এরকম হয় যে এই যে এরিয়া এটা এইটা কিন্তু জিরোর কাছাকাছি, কেন জিরোর কাছাকাছি, কারণ এটা আমি বলছিলাম যে এটা এটা খুবই ছোট, এটা আপনার এই ক্রস সেকশন এরিয়া থেকে খুবই ছোট। তো এই এ বাই এ জিরোর কাছাকাছি বলা যেতে পারে, লাইক লাইক এটা যদি ওয়ান হয় নিচে এটা হচ্ছে 100, তো এইটা কিন্তু এটা সমান হয় জিরো ওয়ান হুইচ ইজ টেন্স টু জিরো, এটার জন্য এই পার্টটাকে আমি কিন্তু নেগলেক্ট করতে পারি। তো আলটিমেটলি এর সিম্পল ফর্ম হচ্ছে রো টু জি মাইনাস এইচ ওয়ান রো ওয়ান জি। তো এইটা হচ্ছে সিম্পল ফর্ম, বাট আমি সবসময় রিকমেন্ড করবো এই ফর্মটা মনে রাখার জন্য, কারণ হচ্ছে আমাদের বড় ফর্ম ইকুয়েশন যেটা ওইটা মনে রাখার জন্য রিকমেন্ড করবো, বিকজ বিকজ হচ্ছে আমাদের সবসময় হচ্ছে আমরা এই জিনিসটা নেগলেক্ট করতে পারবো না, এই ব্যাপারটা হচ্ছে নেগলেক্ট করতে পারবো না, কারণ হচ্ছে যে যদি কখনো আপনাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম ইয়ার কথা বলা থাকে এরিয়ার কথা বলা থাকে সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমার এই এরিয়াটা তো এই পুজ কারো কোনো করছে না। আচ্ছা, কারো কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে আমি পরে ইয়াতে চলে দিই। আচ্ছা, আমি একটু সাউন্ডের প্রবলেমটা সলভ করার ট্রাই করছি। আমরা হচ্ছে শুরু করি, আমরা তাহলে আমরা হচ্ছে ইয়াটা দেখলাম, ম্যানোমিটারের যে ব্যাপারটা দেখলাম, আমরা এখন হচ্ছে ওইটা দিয়ে আমরা এখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব।
তো এখানে আমাদের হচ্ছে একটা দেয়া আছে, সিঙ্গেল কলাম ম্যানোমিটার দেয়া আছে, এবং এই ম্যানোমিটারটা যার সাথে কানেক্ট করা আছে এই এটারে হচ্ছে স্পেসিফিক গ্রাভিটি দেয়া আছে 0.9, আই মিন ডেন্সিটি রো 1 দেয়া আছে, এবং এখানে হচ্ছে মার্কারের কথা বলা আছে, তার মানে এটা এখানে ডেন্সিটি 2 দেয়া আছে, আর এখানে লিকুইডের লেভেল দেয়া আছে 20 সেন্টিমিটার, এবং H1 আর হচ্ছে ইয়ার লেভেল দেয়া আছে H2 দেয়া আছে 40 সেন্টিমিটার। ওকে আচ্ছা, তো এখানে আমাদের আরেকটা ইনফরমেশন বলা আছে, সেটা হচ্ছে রিজার্ভারের এরিয়া টিউবের এরিয়া থেকে 100 গুণ বড়, 100 টাইমস। তাহলে আমরা দেখতে পারি রিজার্ভারের এরিয়া ইকুয়াল টু এ, তাহলে আমাদের এ বাই এ এটা সমান কত হবে, 1/100। তো যেহেতু হচ্ছে আমাদের এরিয়ার কথা বলা আছে, তো আমরা কিন্তু ছোট ইকুয়েশনটা এখন আর ব্যবহার করতে পারবো না, আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ডেফিনেটলি ওই বড় ইকুয়েশনটা ব্যবহার করতে হবে, আই মিন পি ইকুয়াল টু এ এইচ টু বাই এ ইন্টু রো টু জি মাইনাস রো 1 জি প্লাস এইচ টু রো টু জি মাইনাস এইচ 1 রো 1 জি। এখানে দেখেন যে আমার এ বাই এইটার মান দেওয়া আছে হচ্ছে 1/100, এটা দেওয়া আছে, রো টুর মান এটাও দেওয়া আছে, রো 1 এর মান এটাও দেওয়া আছে, এইচ টু কত, এইচ টু হচ্ছে 40 সেন্টিমিটার, এইচ 1 কত, এইচ 1 হচ্ছে 20 সেন্টিমিটার। সো আপনারা মানগুলো বসায় হচ্ছে কি করতে পারবেন, মানগুলো বসায় হচ্ছে এখান থেকে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আশা করি হচ্ছে সিঙ্গেল কম ম্যানোমিটার নিয়ে কারো কোনো কোশ্চেন নেই, আমরা হচ্ছে ইয়াতে চলে যাই, ডিফারেন্সিয়াল ম্যানোমিটারে চলে যাই, ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। তো ডিফারেন্সিয়াল ম্যানোমিটার নিয়ে আসলে আলাদাভাবে থিওরি পড়ানোর কোনো দরকার নাই, কারণ হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল আর এটা হচ্ছে টিউব ম্যানোমিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল একদম সেম। তো এখানে যে বেসিক পার্থক্যটা হয় যেটা হচ্ছে সিম্পল ইউটিউব ম্যানোমিটারে, সেটা হচ্ছে যে একটা সাইড এখানে কি থাকে, একটা সাইড হচ্ছে আপনার ইয়ার সাথে কানেক্টেড থাকে, এটা হচ্ছে ফ্লুইডের সাথে কানেক্টেড থাকে, ফ্লুইড বা পাইপে হচ্ছে কানেক্টেড থাকে, আর আরেকটা সাইড হচ্ছে আমার অ্যাটমোস্ফিয়ারে ওপেন থাকে, অ্যাটমোস্ফিয়ার ওপেন থাকে। তো আর ডিফারেন্সিয়াল ম্যানোমিটারে যেটা হয় সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল ম্যানোমিটারে দুইটা সাইডই হচ্ছে আমার দুইটা পয়েন্ট, সাপোজ এটা হচ্ছে আমার এ পয়েন্ট এবং এটা হচ্ছে আমার বি পয়েন্ট, দুইটা পয়েন্টেই হচ্ছে কানেক্টেড থাকবে, এবং ডিফারেন্সিয়াল ম্যানোমিটার দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে যে প্রেশার ডিফারেন্সটা আমরা হচ্ছে মেজার করি, আমরা মেইনলি হচ্ছে প্রেশার ডিফারেন্সটা এখান থেকে মেজার করি। তো আমরা সিম্পল পয়েন্ট ম্যানোমিটার যেরকম করতাম, যেমন লেফট সাইড এর প্রেশার ইকুয়াল টু কি হয় রাইট সাইড এর প্রেশার, তো এখানে আমরা লিখতাম, ধরলাম এখানে আমার পি এ আছে, পি এ ইকুয়াল প্লাস এইখানের প্রেশার রো 1 জি এইচ 1 ইকুয়াল টু কত, এইটার প্রেশার রো 2 জি এইচ 2 প্লাস 0, কারণ কি এখানে আমার অ্যাটমোস্ফিয়ার আছে এবং আমাদের গ্যাস প্রেশার নিয়ে আসবো, এই অ্যাটমোস্ফিয়ারিক প্রেশারটা কত আমরা সবসময় হচ্ছে জিরো কনসিডার করতাম। বাট ডিফারেন্সিয়াল প্রেশার যেটা হয় সেটা হচ্ছে এখানে একটা প্রেশার আছে, এখানে একটা প্রেশার আছে, এইটা কিন্তু অ্যাটমসফিয়ার কানেক্টেড না, সো আমরা লিখতে পারি পি এ প্লাস এই যে এইটা রো 1 জি এইচ 1 ইকুয়াল টু এইখানে যে প্রেশারটা আছে পি 2 জি এইচ 2 প্লাস পি বি। সো দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন সিম্পল ইউটিউব ম্যানোমিটার আর হচ্ছে ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটার। সো ডিফারেন্সিয়াল নামটাই মেইন হচ্ছে যে প্রেশার ডিফারেন্স মেজার করে, এর জন্য হচ্ছে এখানে মেইন নামটা আসছে হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। ওকে, তো আমি হচ্ছে ম্যাথ চাই, যদিও এই ম্যাথে হচ্ছে প্রেশার ডিফারেন্স বের করতে বলে নাই, এখানে মেইনলি হচ্ছে বের করতে বলছে, মার্কারি লেভেল বের করতে বলছে, কারণ হচ্ছে দুইটা পয়েন্টেরই প্রেশার দেওয়া আছে। তো এখানে একটা হচ্ছে দেখা যাচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার দেখা যাচ্ছে, যেটার একটা প্রান্ত আপনার হচ্ছে লেফট সাইড এটা হচ্ছে এ পয়েন্ট, আর রাইট সাইড এটা হচ্ছে বি পয়েন্টে কানেক্টেড, এবং এ এ পয়েন্টে যে আছে লিকুইডটা আছে ওইটার স্পেসিফিক গ্রাভিটি দেওয়া আছে, আর বি পয়েন্টে যেটা আছে সেটা ফ্লুইডের
ওটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি দেয়া আছে, আই মিন রো ওয়ান অ্যান্ড হচ্ছে রো, এটা হচ্ছে দেয়া আছে রো ওয়ান এবং হচ্ছে রো টু দেয়া আছে, এবং সাথে হচ্ছে পিএ এটাও দেয়া আছে, পিও দেয়া আছে। সো এখানে পিএ জিনিসটা দেয়া আছে হচ্ছে 1 kgf পার সেন্টিমিটার স্কয়ার। সো ইট এই যে প্রেশার এর যে ইউনিটটা, সো কেউ কি বলতে পারবে যে কেজিএফ এইটা দিয়ে আসলে কি মিন করে? এনিওয়ান? শোনা যাচ্ছে না, একটু জোরে বলো। সো আমরা যে হচ্ছে কিলোগ্রাম ফোর্স কে নিউটনে কনভার্ট করতে চাই, কারণ আমাদের তো প্রেশার মেইনলি হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। সো ইন দ্যাট কেস আমরা কি করতে পারি? স্যার মিটার স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। এক্স্যাক্টলি। তো যদি হচ্ছে কিলোগ্রাম ফোর্স কে আমরা হচ্ছে নিউটনে কনভার্ট করতে চাই, তাহলে ওটাকে 9.8 দ্বারা গুণ করতে হবে। অ্যাকচুয়ালি কিলোগ্রাম ফোর্স মিন করে হচ্ছে যে 1 kg কি পরিমাণ হচ্ছে ফোর্স এক্সট্রাক্ট করতে পারে। তো আমরা জানি ডাব্লিউ সমান বা এফ সমান সমান কি এমজি, তো 1 × 9.8। সো 1 kg ফোর্স কেজিএফ সমান সমান কি 9.8 নিউটন পার মিটার স্কয়ার। ওকে, তো আমাদের এটা দেয়া আছে হচ্ছে 1 kgf পার সেন্টিমিটার স্কয়ার। তো এটাকে আমরা লিখতে পারি 9.8 × 10⁴ নিউটন পার মিটার স্কয়ার। ওকে, নিউটন পার মিটার স্কয়ার। তো হোপফুলি আপনারা পিবিও এইভাবে হচ্ছে কনভার্ট করে নিতে পারবেন। এখানে হচ্ছে লিকুইডের লেভেল দেয়া আছে এই পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে আমার ম্যানোমিটার ইয়ার লেভেল মার্কারি লেভেল, আর এই পর্যন্ত হচ্ছে কি আছে, এই পর্যন্ত হচ্ছে আমার হচ্ছে ফ্লুইড বি আছে। তো এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কিন্তু হচ্ছে 2+8, এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 আর এই পর্যন্ত হচ্ছে 8। তাহলে আমরা কি বলতে পারি, H2 সমান সমান কত? H2 সমান সমান হচ্ছে 2+H। আমরা যদি হচ্ছে প্রেশার ইকুয়েশন লিখি, তাহলে আমরা কি লিখতে পারি এই সাইডের জন্য, এই সাইডের জন্য পিএ প্লাস রো ওয়ান জি, এইচ কত? 3+2 5 ইকুয়াল টু সরি প্লাস, এখানে তো আরেকটা লেভেল আছে, এই যে একটা লেভেল আছে রো এইচ জি ইন্টু জি ইন্টু এইচ, এই এইচটাই হচ্ছে আমাকে বের করতে হবে, ইকুয়াল টু হচ্ছে এই পাশে রো টু এইচ জি এইচ প্লাস 2+PB। তো দেখেন যে এখানে কিন্তু পি এর মান দেয়া আছে, রো ওয়ান এর মান দেয়া আছে, এই মান আমাদের মুখস্থ, পি এই রো জির মান আমাদের মুখস্থ, এইচ টুর মান এটা আমাকে বের করতে হবে, এই এইচ টুর মান বের করতে হবে, রো টুর মান দেয়া আছে, পিবির মানও কিন্তু আমার দেয়া আছে। তো আলটিমেটলি এখান থেকে কিন্তু আপনারা এইচ এর মানটা খুব ইজিলি বের করে ফেলতে পারবেন। এইখানে যারা সলিউশন দেখবেন, এইখানে কিন্তু এরা যেটা করছে সেটা হচ্ছে যে এক্স লেফট সাইডে হচ্ছে আলাদাভাবে প্রেশার বের করছে, রাইট সাইডে আলাদাভাবে প্রেশার বের করছে, এরপরে হচ্ছে ইকুয়াল করছে, তারপরে তারা ক্যালকুলেশন করে এই পর্যন্ত আসছে। তো এত ঝামেলা করার কোনো দরকার নেই, আপনার এক লাইনে হচ্ছে এই প্রেশার ইকুয়েশনটা লিখে দিবেন, সেকেন্ড লাইনে মান বসাবেন, চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, কারো কোনো যদি কোশ্চেন না থাকে, তাহলে আমাদের ম্যানোমিটার রিলেটেড পড়া একটি শেষ। সো আমরা এখন যে ইয়াতে চলে যাব, টপিক চলে যাব, সেটা হচ্ছে যে হাইড্রোস্ট্যাটিক ফোর্স অন এ সারফেস। হ্যাঁ হ্যাঁ বলেন।
ম্যানোমিটারে গেলে হ্যাঁ হ্যাঁ বলেন, আমরা ওয়েট করতেছি। এইটা হ্যাঁ 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 এটা কি হচ্ছে, আমরা প্রবলেম টুকেই আসছি। এটাই প্রবলেম টু, বুঝি নাই। হ্যাঁ ওকে, এখানে যে জিনিসটা দেখতে হবে এটা কিন্তু বাই আকারে আছে, ঠিক আছে? এটা কিন্তু ইটস নট, আপনি যদি মিটার থেকে হচ্ছে সেন্টিমিটারে যেতেন তাহলে আপনি গুণ করতে পারতেন, কিন্তু এটা ভাগ আকারে আছে। এটা কিন্তু এই জিনিসটা দেখতে হবে, ঠিক আছে? যদি এটা নিউটন মিটার স্কোয়ার হতো তাহলে আপনি গুণ করে নিউটন সেন্টিমিটার স্কোয়ারে পেতে পারতেন, বাট এটা ভাগ আকারে আছে, দেখছো? এটা উল্টা গুণ করতে হবে। কেন গুণ করতে হবে এটা আপনি নিজে একটু চিন্তা করলে বুঝবেন, যে নিউটন পার মিটার স্কোয়ার এইটা বড় নাকি হচ্ছে নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার এইটা বড়, বলেন তো। তাহলে বড় একক, তাহলে কি এখানে কি ভাগ করতে হবে নাকি গুণ করতে হবে? হ্যাঁ বুঝতে পারছেন, ম্যাথ অনেক বড়, সো উই ডোন্ট হ্যাভ দিস মাস টাইম রাইট নাও। আজকে আমাদের আর একটা পুরো ইয়ে করতে হবে, আপনি নিজে ট্রাই করেন, যেখানে যেখানে কোশ্চেন থাকবে আমি ওই জায়গাগুলো নেক্সট ক্লাসে বলে দিব, কারণ নেক্সট ক্লাস আমাদের লাস্ট ক্লাস। নেক্সট ক্লাস হচ্ছে ওইখানে আমরা কিউ অ্যান্ড এ সেকশন নিব, ওইখানে হচ্ছে বলে দিব, কারণ এই আমাদের হাতে আজকে সময় কম। দ্যাটস ওয়াই হচ্ছে এখন এই পুরা ম্যাথটা বোঝানো সম্ভব, ঠিক আছে? ওকে, তো আমরা এখন হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ফোর্স অন এ সারফেস। তো হাইড্রোস্ট্যাটিক, দুইটা টার্ম আছে, একটা হচ্ছে হাইড্রো আর একটা হচ্ছে স্ট্যাটিক। এই জিনিসটা আসলে কি মিন করে হাইড্রোস্ট্যাটিক ফোর্স? তো এখানে হাইড্রোস্ট্যাটিক ফোর্স পড়তে গেলে আমাদের দুইটা ইয়ে আসবে, একটা হচ্ছে সেন্টার অফ প্রেশার আর একটা হচ্ছে টোটাল প্রেশার, টোটাল প্রেশার আর একটা হচ্ছে সেন্টার অফ প্রেশার, সেন্টার অফ প্রেশার আর একটা হচ্ছে টোটাল প্রেশার। তো হাইড্রোস্ট্যাটিক জিনিসটা হচ্ছে যে এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে হাইড্রো আর একটা হচ্ছে স্ট্যাটিক। যখন হচ্ছে আপনি কোন সারফেস, ফ্রি সারফেস, এটা কোয়ান্টাকে এটা চারপাশে ধরেন, ফ্লুইড আছে, যখন হচ্ছে কি করবে এটা লিকুইডের সংস্পর্শে আসবে, তখন এই লিকুইড বা ফ্লুইড কি করবে এই সারফেস এর উপর একটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করবে। এই যে ফোর্স গুলার যে রেজাল্টেন্ট, এই রেজাল্টেন্ট কে বলা হয় হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ফোর্স। আর যে পয়েন্টে হচ্ছে ফোর্সটা কাজ করে ওই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে সেন্টার অফ প্রেশার। সো টোটাল যে ফোর্সটা কাজ করতেছে ওটাকেই বলা হচ্ছে টোটাল প্রেশার, আর যে পয়েন্টে কাজ করতেছে ওই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে সেন্টার অফ প্রেশার। সো নাও আমার কোশ্চেন হচ্ছে গ্রাভিটি জিনিসটা, বলেন যে সেন্টার অফ গ্রাভিটি জিনিসটা
স্যার বরকেন্দ্র স্যার। আমি তো বাংলা জিজ্ঞেস করি নাই, আমি এটার ডেফিনেশন জিজ্ঞেস করছি। ওকে, তো সেন্টার অফ গ্র্যাভিটির যে ডেফিনেশনটা, সেটা হচ্ছে যে যে পয়েন্টে টোটাল গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, কোন অবজেক্টে যে পয়েন্টে টোটাল গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, ওই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। তো আমরা এখন হচ্ছে দুইটা জিনিস বের করব, একটা হচ্ছে সেন্টার অফ প্রেশার আর টোটাল প্রেশার অফ এ ভার্টিক্যাল প্লেন সারফেস সাবমার্জড ইন লিকুইড। তো একটা ভার্টিক্যাল, একটা প্লেন সার্ফেস, এটা ভার্টিক্যালি হচ্ছে সার্ফেস এর মানে লিকুইডের ভিতরে সাবমার্জ করা আছে, তো সেই ক্ষেত্রে আছে। এক মিনিট এক মিনিট, আচ্ছা তো আমরা এখন হচ্ছে কি করব, যে একটা প্লেট বা একটা প্লেন সারফেস, সেটা হচ্ছে ভার্টিক্যালি কি আছে, একটা ভার্টিক্যালি হচ্ছে লিকুইডের ভিতরে সাবমার্জ করা আছে। তো আমরা হচ্ছে ওই লিকুইডের কি বের করব, সেন্টার অফ প্রেশার আর হচ্ছে টোটাল প্রেশার বের করব। তো আমরা এখানে হচ্ছে একটা পয়েন্ট নেই, এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্টটা হচ্ছে আমার সেন্টার অফ প্রেশার, আর জি পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ গ্রাভিটি। ওকে, তো যে ফ্রি সারফেস থেকে আমার সেন্টার অফ প্রেশারের ডিস্টেন্সটা হচ্ছে এইচ স্টার, আর সেন্টার অফ গ্রাভিটির ডিস্টেন্সটা হচ্ছে এইচ বার। তো এই দুটা জিনিস মাথায় রাখতে হবে, এবং এই দুটা কিন্তু ফ্রি সারফেস, এই যে ফ্রি সারফেস আছে এইখান থেকে হচ্ছে ডিস্টেন্স। আর আমরা একটা হচ্ছে একটা স্ট্রিপ বা ছোট একটা এরিয়া নেব, যেটার হাইট হচ্ছে ডিএইচ এবং এটার উইড হচ্ছে বি, তাহলে এটার এরিয়া হবে বি ইন্টু ডিএইচ। ঠিক আছে, তো এবং এই যে যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে ফ্রি সারফেস থেকে ডিএইচ নিচে। তো তাহলে প্রেশারের পরিমাণটা কি হবে, পি ইকুয়াল টু হবে হচ্ছে রো জিএইচ। তাহলে ফোর্স কত হবে, ডিএফ সমান সমান কত হবে, পি ইন্টু ডিএ, এভরিওয়ান নোজ দ্যাট। তাহলে আমরা লিখতে পারি রো জি এইচ ইন্টু ডিএ। তো আমরা যদি টোটাল ফোর্স বের করতে চাই, তো এটাকে কি করতে পারি, ইন্টিগ্রেশন করে দিতে পারি। রো জি যেহেতু কনস্ট্যান্ট, তো এখন আমাকে কেউ একজন বলেন, দেখেন আপনাদের এই টার্মটা মনে আছে কিনা, যে এরিয়া মোমেন্ট, এরিয়া মোমেন্ট কোন একটা অ্যাক্সিস এর সাপেক্ষে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এবং হচ্ছে এরিয়ার যে গুণফল, ওটাকে বলা হচ্ছে এরিয়া মোমেন্ট। তাহলে এই যে যে এরিয়াটা আছে, এই এরিয়া এবং এখান থেকে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা আছে এইচ, এই ডিস্টেন্সের যে গুণফল, সেটা কি হবে, এই যে এরিয়াটা আছে এই এরিয়ার এরিয়া মোমেন্ট। তো আপনি যদি এই ছোট এরিয়াকে, এরিয়া মোমেন্টকে যদি আপনি ইন্টিগ্রেশন করে দেন, তাহলে কি পেয়ে যাবেন, টোটাল যে এরিয়াটা আছে ওই এরিয়ার এরিয়া মোমেন্ট পেয়ে যাবেন। ইন দ্যাট কেস আমাদের এ হবে কত, আমাদের এরিয়া কিন্তু এ হবে, আর এইচ হবে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি ডিস্টেন্স। ঠিক আছে, তো আমরা টোটাল ফোর্স তাহলে পেয়ে যাচ্ছি কত, রো জি এ ইন্টু এইচ বার। তো এই পর্যন্ত আরো কোনো কোশ্চেন আছে? তো আমি হচ্ছে এই কোর্সটা শুরুর সময় বলছিলাম, দ্য বিউটি অফ ফ্লুইড মেকানিক্স ওয়ান, এটা হচ্ছে যে আমাদের অনেক কিছু আছে যেগুলো আমরা অলরেডি জানি, সলিড মেকানিক্স, স্ট্যাটিক, ডাইনামিক্স, এগুলা থেকে এইগুলার অনেক ফ্যাক্টস আছে যেগুলো আমরা সরাসরি হচ্ছে কিসে ব্যবহার করি, ফ্লুইড মেকানিক্স ওয়ানে ব্যবহার করি। তো এই যে যে এরিয়া মোমেন্ট, তারপরে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি,
আশা করি এই জিনিসগুলো আপনারা এখন রিকল করতেছেন, পুরোপুরি মনে না থাকলেও এগুলো তো এখন আশা করি রিকল করতে পারতেছেন, তো এই ব্যাপারগুলো ধরতে পারতেছেন। তো এই যে আমাদের টোটাল ফোর্স বের করা হয়ে গেল, এখন আমরা সেটা বের করব, সেটা হচ্ছে সেন্টার অফ প্রেশার। সেন্টার অফ প্রেশার সেটা হচ্ছে এইচ স্টার। তো সেন্টার অফ প্রেশার বের করার জন্য আমরা একটা প্রিন্সিপাল অফ মোমেন্ট ব্যবহার করি। প্রিন্সিপাল অফ মোমেন্টটা হচ্ছে, এটাও আপনারা মেকানিক্স পড়ে আসছেন, স্টিল আমি একটু মনে করাই দিই, সেটা হচ্ছে ধরেন এই যে একটা অবজেক্ট কাজ করতেছে এখানে, এর উপরে অনেকগুলো ফোর্স কাজ করতেছে। তো প্রত্যেকটা ফোর্সের জন্য আপনারা ধরেন একটা একটা মোমেন্টাম হলো M1, M2, M3, ডট 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 ডট, এবং এই যে ফোর্স গুলো, এই ফোর্স গুলো ধরলাম একটা রেজাল্টেন্ট আছে বা এক টোটাল ফোর্স আছে। তো এইটার জন্য একটা মোমেন্টাম পেলাম, এটা ধরলাম বড় হাতের এম। তাহলে আমরা প্রিন্সিপাল অফ মোমেন্ট অনুযায়ী বলতে পারি যে ইন্ডিভিজুয়াল যে মোমেন্ট গুলো আছে, এই মোমেন্ট গুলোর সামেশন কার সমান হবে, যে রেজাল্টেন্ট ফোর্স বা টোটাল ফোর্সের যে মোমেন্টাম তার সমান হবে। তার মানে আপনি যদি যে কোনো একটা ছোট এরিয়ার এরিয়ার সাপেক্ষে বা একটা যে কোনো একটা ছোট ফোর্স ধরলাম জি ফোর্স, এইটার সাপেক্ষে আপনি যদি একটা ছোট মোমেন্ট বের করে সেটাকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন, তাহলে যে মোমেন্টটা পাবেন এটা কার সমান হবে, টোটাল ফোর্সের যে মোমেন্টটা হবে তার সমান হবে। ঠিক আছে, তো ওই ইয়াটা বের করেই হচ্ছে আমরা এখন মানে এই প্রিন্সিপাল ধরে এখন আমরা হচ্ছে এই স্টার এই ডিস্টেন্সটা হচ্ছে এখন বের করব। তো ধরলাম আমাদের ডিএ এরিয়াতে, ধরলাম আমাদের ডিএ এরিয়াতে কি ফোর্স কাজ করতেছে, ডিএ ফোর্সটা কাজ করতেছে। সো এইখান থেকে আমরা মোমেন্ট কত পাবো, ডিএফ ইনটু এইচ, পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইচ ফ্রি সারফেস এর সাপেক্ষে। সো ডিএফ সমান লেখা যায় কিন্তু রো জি এইচ ইনটু ডিএ ইনটু এইচ, তাহলে এই যে রো জি এইচ স্কোয়ার ইনটু ডিএ। তো এটাকে যদি আপনি হচ্ছে ইন্টিগ্রেশন করেন, ডিএম কে যদি এখন এটাকে আপনি ইন্টিগ্রেশন করেন, তাহলে আপনি এম সমান কি পাবেন, এই যে এইচ স্কোয়ার ডিএ, এটাকেই বলা হয় হচ্ছে ওই এরিয়ার ডি এর হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া বা আই নট। আই নট কেন লিখছি, এটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে ফ্রি সারফেস এর রেসপেক্টে নেওয়া হয়েছে, দ্যাটস এটাকে লিখছি আমি আই নট। তাহলে আমি এম সমান কি লিখতে পারি, আর সামনে তো রোজি আসছে, তাহলে এম জি সমান লিখতে পারি এম জি ইন্টু আই নট, ঠিক কিনা? তো এই যে ইয়াটা পাইছি ইন্ডিভিজুয়াল ফোর্সের যে সামেশনটা পাইছি বা সামটা পাইছি, এটা কার সমান হবে, এইটা হবে হচ্ছে আপনি টোটাল ফোর্সের যে মোমেন্টটা নিয়েছিলেন তার সমান হবে। তো টোটাল ফোর্সের যে মোমেন্টাম এটা কত নিয়েছিলাম, এফ ইন্টু এইচ স্টার। ঠিক আছে, কারণ হচ্ছে এই যে এরিয়াটা, এই এরিয়াটা এই পয়েন্টে কি করতেছে, টোটাল ফোর্সটা কাজ করতেছে এইচ স্টার। এই ডিস্টেন্সটা কত, এইচ স্টার। তো এফ ইন্টু এইচ স্টার এটা সমান কি লিখতে পারি, রো জি আই নট। তো এখান থেকে আমার এফ টোটাল ফোর্স যেটা বের করছিলাম, এইচ বার ইন্টু এইচ স্টার ইকুয়াল টু রো জি আই নট। তো এখান থেকে আমরা এইচ স্টার সমান লিখতে পারি আই নট বাই এ এইচ বার। তো এই পর্যন্ত রাখলে হতো, কিন্তু সমস্যাটা কোথায়, এই যে আই নটটা বের করছে এইটা হচ্ছে ফ্রি সারফেস এর রেসপেক্টে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে সেন্টার অফ গ্রাভিটির রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করব। সো এইটা হচ্ছে আপনার ফ্রি সারফেস এর সাপেক্ষে আই নট ছিল, এবং এই যে এই সেন্টার অফ গ্রাভিটির সাপেক্ষে যদি আই জি হয়, এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইচ বার, এবং এইটার এরিয়া যদি হয় এ, তাহলে আমরা আই নট সমান কি বলতে পারি। আপনাদের মেকানিক্সে একটা হচ্ছে ছিল প্যারালাল অ্যাক্সেস থিওরাম অফ মোমেন্টাম অ্যান্ড পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরাম, দুইটা থিওরাম ছিল মনে করে দেখেন। সো ওইখানে হচ্ছে আমরা প্যারালাল অ্যাক্সেস থিওরাম পড়ছিলাম, যেহেতু হচ্ছে দুইটা অ্যাক্সেস এখানে প্যারালাল, তো এটা এখানে আমরা কি অ্যাপ্লাই করবো, প্যারালাল অ্যাক্সেস থিওরাম করবো। আমি জানি না আপনাদের মেকানিক্স ক্লাস মোস্তফা স্যার নিয়েছেন কিনা, আমাদের হেড স্যার, স্যারের খুব ফেভারিট একটা থিওরাম হচ্ছে যে প্যারালাল অ্যাক্সেস থিওরাম আর পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরাম। আমি প্রায় সময় দেখছি স্যার হচ্ছে যে কোনো দুইটার একটা উনি মাঝে মাঝে হচ্ছে পরীক্ষায় দিতেন আর কি। তো কারো কি হচ্ছে প্যারালাল অ্যাক্সেস থিওরাম মনে আছে? হুম হুম আচ্ছা, যে স্যারই নিক না কেন এই দুটো থিওরাম পড়ানোর কথা। তো আমি হচ্ছে আপনাদেরকে একটু মনে করাই দিই, সেটা হচ্ছে যে দুইটা অ্যাক্সেস যদি প্যারালাল হয়, তো
আইন সমান লেখা যায়, আইন সমান লেখা যায় সেম গ্রাভিটি সাপেক্ষে ইয়াটা মোমেন্ট অফ ইনার্শিয়া আই জি প্লাস এই এরিয়া এবং এরিয়া এবং এর সাথে এই দূরত্বের বর্গের গুণ হবে, এরিয়া এবং এর সাথে এটার গুণ হবে। তো এইটাই হচ্ছে আমার প্যারাল্যাক্সিস থিওরেম। তো আই এই মানটা আমি কোথায় বসাই দিব, আমি এখানে বসাই দিব, এখানে বসাই দিব, আমরা একটা ফাইনাল ফর্ম পেয়ে যাবো এইচ এস টা সমান সমান আই জি বাই এ এইচ বার প্লাস এইচ বার। তো এটাই হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন। এবং হচ্ছে এই শুনতে হচ্ছে আমরা কি বের করি, আমরা হচ্ছে ইনস্টারের মানটা বের করি বা হচ্ছে সেন্টার অফ প্রেশার মান। তো এখানে আমরা দুটি কোয়েশন পাইছি, দুটি কোয়েশন পাইছি, একটা হচ্ছে টোটাল ফোর্স আর একটা পাইছি হচ্ছে দুটো জিনিস সবসময় বের লাগে, একটা হচ্ছে এইচ বার আর একটা হচ্ছে আই জি। তো আই জি এটা হচ্ছে শেপের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে অবজেক্টের শেপের ডিপেন্ড করে, এবং এই একটা শেপের জন্য আমাদের হচ্ছে আই জির এক এক রকম মান হয়। আর এইচ বার হচ্ছে পজিশনের উপর ডিপেন্ড করে যে আমার আমি কোন অ্যাক্সিস এর সাপেক্ষে হচ্ছে এই মানটা নিচ্ছি। তো এটা দেখেন আপনাদের হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এই পৃষ্ঠায় আপনাদের হচ্ছে একটা চার্ট দেওয়া আছে, যেমন হচ্ছে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, রেক্টেঙ্গেলের ক্ষেত্রে, সার্কেলের ক্ষেত্রে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সেন্টার অফ গ্রাভিটি, বেস থেকে সেন্টার অফ গ্রাভিটি, এরিয়া, এটা তো আমরা ছোটবেলা থেকে পড়তেছি, সেটা আলাদা ভাবে মুখস্থ করার দরকার নেই, এবং আইজি, এই তিনটা মান, তিনটা জিনিস আমাদের হচ্ছে মনে রাখতে হবে। কারণ আমরা দেখছি যে এই যে ইকুয়েশন দেখেন যে এখানে আমাদের পরীক্ষা কখনো এইভাবে আসবে না, মানে সূত্র লিখতে তো আসে না, এই দিলে। তো আজকে ক্লাস এই পর্যন্ত। আচ্ছা আমাদের হাতে যেহেতু সময় আছে, তো হচ্ছে ওই দুই নম্বর একটু বোঝাই দিচ্ছে, ঠিক আছে? আপনি খুব ভালো করে আসবেন, কনসেন্ট্রেট করে হচ্ছে যে ইউ ম্যানোমিটার, ঠিক আছে? একটা ইউ ম্যানোমিটার দেওয়া আছে এবং হচ্ছে ইউটিউব হচ্ছে কানেক্ট করা। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। যারা হচ্ছে দুই নাম্বার মিস করছেন বা বুঝেন নাই, তখন আমি হচ্ছে এটা একবার বলে দিচ্ছি, জাস্ট এক মিনিট। ওকে, তো এখানে হচ্ছে একটা ইউটিউব ম্যানোমিটার বলা আছে, যেটা একটা পাইপের প্রেশার মেজার করতেছে, একটা পাইপের প্রেশার মেজার করতেছে, এবং পাইপের প্রেশার এটা অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে বেশি। তো রাইট লিম এটা হচ্ছে অ্যাটমসফিয়ারে ওপেন করা এবং পুরো টাইম মার্কারি কন্ট্রোল করতেছে, আর লেফট লিম হচ্ছে ওয়াটার লাইনের সাথে কানেক্ট করা। এবং একটু ড্র করি, এই যে ডান সাইডটা, এই ডান সাইডটা কি আছে, ডান সাইডটা হচ্ছে অ্যাটমসফিয়ার ওপেন, আর বাম সাইডে কি আছে, বাম সাইডটা এটা হচ্ছে পাইপের সাথে কানেক্ট করা, পাইপের সাথে কানেক্ট করা, এবং বাম সাইডে হচ্ছে ওয়াটার আছে, মার্কারিও আছে। আচ্ছা এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে এই যে মার্কারি ডান সাইডে যে মার্কারি লেভেল, এটা হচ্ছে পাইপের সাথে প্যারালাল, মানে পাইপের লেভেলে। তার মানে হচ্ছে এই পর্যন্ত কি আছে, এই পর্যন্ত হচ্ছে মার্কারি আছে, এই পর্যন্ত মার্কারি আছে, ঠিক আছে? আচ্ছা এবং হচ্ছে, আচ্ছা আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে মার্কারি লেভেল ডিফারেন্স হচ্ছে 10। তার মানে এইখান থেকে, এইখান থেকে এই পর্যন্ত কত, এইখান থেকে এই পর্যন্ত 10, তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10, ঠিক আছে? ওকে, তো এইটা গেল হচ্ছে ফার্স্ট যে কন্ডিশনটা ছিল, সেটা হচ্ছে যে প্রেশার মেজার করতে হবে। প্রথম কন্ডিশনটা ছিল প্রেশার মেজার করতে হবে,
দ্বিতীয় কন্ডিশন ছিল যে প্রেশার যদি কমে যায়, প্রেশার যদি কমে যায় 9810 হয়ে যায়, 9810 হয়ে যায়, তখন লেভেলের কি পরিবর্তন আসবে? তখন তো ডেফিনেটলি এই লেভেলটা থাকবে না। আচ্ছা, আর থার্ড যে ইয়াটা ছিল, কোশ্চেনটা ছিল, ওই কোশ্চেনটা ছিল এসকেস করতে হবে, এসকেস করতে হবে। সো কোশ্চেন বুঝতে পারছেন? ওকে, সো এটা তাহলে আমরা ম্যাথে চলে যাই। এসকেস তো আগেই হচ্ছে, যে এসকেস তো আগেই হচ্ছে প্রথম ক্ষেত্রে আমি অলমোস্ট ড্র করেই ফেলছি। সো এইখানে দেখেন সুন্দর করে ড্র করা আছে, এই যে আমার রাইট লিম, এটা অ্যাটমসফিয়ারে ওপেন, লেফট লিম পানির সাথে অ্যাড করা, মার্কারি লেভেল 10 সেন্টিমিটার, এই পাশে পানির লেভেল, এটাও 10 সেন্টিমিটার। তাহলে আমরা যখন প্রেশার ইকুয়েশন লিখব, পিএ প্লাস এর জন্য রো ওয়ান জি এইচ ওয়ান ইকুয়াল টু রো টু জি এইচ টু। এখন দেখেন যে অনেকে মনে করতে পারেন, স্যার এই পাশের প্রেশার এবং এই পাশের প্রেশার কি এক হবে? না, এক হবে না, কারণ হচ্ছে দুই পাশেই হচ্ছে হাইট সেম, এইচ ওয়ান এইচ টু সেম, বাট রো ওয়ান এবং হচ্ছে রো টু সেম না, দ্যাটস ওয়াই প্রেশার সেম হবে না। ওকে, তো এখান থেকে আমরা কি করব, পি এর সমান লিখতে পারি রো টু জি এইচ টু মাইনাস রো ওয়ান জি এইচ ওয়ান। ঠিক আছে, তো মানগুলো বসায় দিবেন, ম্যাথ হয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট আর কোনো কোশ্চেন আছে? এক কোশ্চেন থাকলে এখনই করে রাখতে হবে, আমরা নেক্সট ক্লাসে আর এই ম্যাথটা দেখবো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। গ্রহণ করা হয়, তো আমি 18-তে ঢুকছি স্যার। আসলে এখানে ওকে ওকে আপনার প্রেজেন্ট কাউন্ট করা হবে, সমস্যা নেই, জাস্ট লিভ ইট। আমরা খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা করতেছি, তো একটা ব্যাপার বলি যে সব সময় রিলেভেন্ট কোশ্চেন করার ট্রাই করবেন। ওকে, আমরা একটা ম্যাথ করতেছি, আমি জিজ্ঞেস করছি যে সবাই ম্যাথটা বুঝতে পারতেছেন কিনা। এখন আপনি আসছেন, আপনার অ্যাটেন্ডেন্স এর সমস্যা নেই, এটা তো ক্লাসের পরে বলা যেত, তাই না? এই যে পুরো ক্লাসে যে কনসেন্ট্রেশনটা ব্রেক করে দিলেন পরে, সিলি অ্যাটেন্ডেন্স, দিস নট ম্যাচুরিটি, সো ডোন্ট ডু ইট এগেইন। ঠিক আছে, আচ্ছা, এই ম্যাথ নিয়ে আর কোনো কোশ্চেন আছে? ওকে, না থাকলে আমরা পরের ইয়াতে চলে যাই। ওকে, পরের যে টার্মটা ছিল সেটা যে প্রেশার কমে গেছে। ওকে, পরেরটা যে প্রেশার কমে গেছে, আমাকে একটু বলেন তো যে যদি এই পাশে প্রেশার কমে, যদি এখানে প্রেশার কমে, এখানে প্রেশার যদি কমে, তাহলে এই পাশে যে লেভেলটা ছিল এটা কি বাড়বে নাকি কমবে, কি মনে হয়? কমে যাবে? কারা কারা কমার পক্ষে, কারা 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 বাড়ার পক্ষে? ওকে, বেশিরভাগ বলছেন কমবে। আসলে যদি এই পাশে প্রেশার বাড়ে তাহলে এই পাশে লেভেল বাড়বে, এই পাশে প্রেশার কমলে এই পাশে লেভেল কমবে। সো এখানে বলা আছে যে প্রেশার এখানে কমছে, কমে কত হয়েছে? 9810 হয়েছে, কারণ এখানে আমরা ম্যাথ করে দেখছি এখানে প্রেশার আসে 12360 আর এখানে হয়েছে 9810 810। সো এখান থেকে যতটুকু প্রেশার কমবে এই ফ্লুইডটা কিন্তু ততটুকু, এই বাড়কারি কিন্তু ততটুকু এই পাশে উঠে যাবে, তাই না? তো এখানে দেখেন যদি এখানে প্রথমে বলা ছিল, প্রথমে ছিল এই পর্যন্ত, এই পর্যন্ত, পরে এক্স পর্যন্ত কমে এখানে চলে আসছে। সো মার্কারি লেভেলটাও কিন্তু তখন এখান থেকে বেড়ে এই এইখানে চলে আসবে। সো আমার নতুন মার্কারি লেভেল হবে কিন্তু এইখানে, এই জায়গাটা মাঝখানে, ঠিক কিনা?
লেফট সাইডের এন্ডিং, লেফট সাইডের শুরু এবং রাইট সাইডের এন্ড, এই মাঝখানের ডিস্টেন্সটাই তো হচ্ছে আপনার নতুন লেভেল, তাই না? তো দেখেন যে এই পর্যন্ত কত হবে, এই পর্যন্ত হবে হচ্ছে 10 - x, আর মাঝখানের ডিস্টেন্সটা কত হবে, এইখানে হচ্ছে x, এই পর্যন্ত হচ্ছে x, আর টোটালটা হচ্ছে 10। তাহলে মাঝখানে কত, 10 - x - x = 10 - 2x, ঠিক কিনা? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আসছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এই যে যে 10 - 2x, এটাই কিন্তু আমার হচ্ছে নতুন লেভেল, এটা মাথায় রাখতে হবে। এটাই কি, এটাই হচ্ছে আমার হচ্ছে এখন এটাই বের করব। হচ্ছে ইকুয়েশন বসাই, প্রেশার ইকুয়েশন বসাই, তাহলে এখানে কি দেখতে পারি যে এইখানে যেটা আছে PA প্লাস রো ওয়ান জি এইচ ওয়ান সমান সমান কত হবে, এইচ ওয়ান সমান সমান কিন্তু আমার হচ্ছে 10 - x/100, কারণ হচ্ছে এইগুলো কিন্তু সেন্টিমিটারে, ঠিক আছে? তো এগুলোকে মিটারে কনভার্ট করার জন্য আমি 10 দিয়ে ভাগ করে দিচ্ছি, ইকুয়াল টু রো টু জি 10 - 2x/100। তো এখান থেকে দেখেন যে পি এর মান দেয়া আছে 9810, এক্স এর মানটা আমাকে বের করতে হবে, রোর মান তো পানি, এই রো টু হচ্ছে মার্কারি, তো এখান থেকে হচ্ছে এক্স এর মানটা এখান থেকে বের করতে হবে। তো যখন আপনি এক্স এর মানটা পেয়ে যাবেন, তো নিউ লেভেল কত, নিউ লেভেল হচ্ছে 10 - 2x, এখান থেকে আপনার 2x এ চলে আসবে, বুঝতে পারছেন? ওকে, এখন আমাকে বলেন যে আপনার কোথায় কনফিউশন ছিল। আমি ওয়েট করতেছি। কোথাও কনফিউশন ছিল না? আপনি না দেখে কিভাবে বললেন যে কোথায়, ভালো করে বুঝুন। আচ্ছা, তো আমাদের হচ্ছে ক্লাস আজকে এই পর্যন্তই, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, নট অনলি ফ্রম হেয়ার, হাইড্রোস্ট্যাটিক ফোর্স থেকে। সো আমি হচ্ছে প্রত্যেক ক্লাসের শেষেই বলি যে কোন প্রবলেম আছে কিনা। সো ইনস্ট্যান্ট যদি হচ্ছে এই ব্যাপারগুলো ইনস্ট্যান্ট কোশ্চেন করে ফেলেন, তাহলে ইটস বেটার ফর আস, বাট পরবর্তী ক্লাসে যদি এরকম ভাবে পুরা ম্যাথ বুঝানো লাগে, এখন নেক্সট ক্লাসে এসে যদি বলেন যে স্যার আমি হাইড্রোস্ট্যাটিক ফোর্স বুঝি নাই, তো আমাকে যদি একবার শুরু থেকে একদম শেষ পর্যন্ত বুঝানো লাগে, সো এটা সবার জন্য প্রবলেম, এটা আমার জন্য প্রবলেম, আপনাদের জন্য প্রবলেম। আমি প্রত্যেক ক্লাসের পরে বলি যে কোথায় বুঝছেন কিনা বা কোথায় সমস্যা আছে কিনা, এটা যদি ইনস্ট্যান্ট আমি সলভ করে দেই, এটা আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। সো কোনো কিছু জমা রাখবে না, যে প্রত্যেক ক্লাসের শেষে ঠিক আছে, এমন হতে পারে যে আজকে সময় ছিল বলে আজকে সলভ করে দিতে পারছি, এমন হতে পারে নেক্সট ক্লাসে সময় নাও থাকতে পারে, জিনিসগুলো তখন কিন্তু অমীমাংসিত থেকে যাবে। তো সবাই ভালো থাকবেন, আর হচ্ছে ক্লাস টেস্ট ছিল, একটা ব্যাপার বলে দেই, সেটা হচ্ছে যে টাইম খুব ইম্পর্টেন্ট, কেউ যদি ডেডলাইন মিস করেন ডোন্ট কল মি, আমাকে হচ্ছে কল করে বলবেন না যে স্যার নেট স্লো ছিল, আমরা হচ্ছে ইয়া দিতে পারিনি, টাইম মতো অ্যানসার স্ক্রিপ্ট জমা দিতে পারিনি। আমি জানি যে পরীক্ষার সময় সকল স্টুডেন্টের হচ্ছে নেট স্লো হয়ে যায়, ওয়েদার খারাপ থাকে, তো এই টাইপের ইস্যুর জন্য যদি হচ্ছে আপনি কখনো অ্যানসার স্ক্রিপ্ট টাইম মতো আপলোড করতে জানানো কোনো দরকার নেই। আমি হচ্ছে যখন অ্যানসার স্ক্রিপ্ট চেক করব, তখন আমি হচ্ছে সাবমিশন হিস্টোরি থেকে দেখতে পারি কে কখন হচ্ছে অ্যানসার স্ক্রিপ্ট জমা দিয়েছেন। আমার যদি মনে হয় যে আপনার লেট টাইমটা হচ্ছে গ্রহণযোগ্য, আমি গ্রহণ করব, যদি মনে হয় যে গ্রহণযোগ্য নয় আমি গ্রহণ করব না। সো এটা হচ্ছে ফোন করে আমাকে জানানোর কোনো দরকার নেই, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, দিন করে হচ্ছে ক্লাস টেস্ট দিবেন, আমাদের হচ্ছে নেক্সট ক্লাস আবার দেখা হবে, আর নেক্সট ক্লাসে হচ্ছে যদি কারো কোনো প্রবলেম থাকে পুরা মিডিয়া সিলেবাস নিয়ে, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে সলভ করে দিব, আর নেক্সট ক্লাসই হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। আর যারা রিটেক স্টুডেন্ট আছেন, অনেকের হচ্ছে ওভারল্যাপ পড়তে পারে, একই একই টাইমে একাধিক পরীক্ষা পড়তে পারে, ওদের জন্য আমি একটা নোটিশ দিয়ে দিব, সো এত প্যানিক হওয়ার আপাতত কোনো দরকার নেই, ঠিক আছে?